ইমরান খানের বাঙালি প্রেমিকার গল্প সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন ক্রিকেটার হিসেবে যেমন বিখ্যাত ছিলেন ইমরান খান তেমনি সুদর্শন চেহারার জন্য তরুণী সমাজে তিনি ছিলেন আকাঙ্ক্ষিত পুরুষ লেডি কিলার নামে পরিচিত এই পাকিস্তানি কিংবদন্তি অসংখ্য মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বিয়ে করেছেন একাধিক তবে শেষ পর্যন্ত কারোর সঙ্গে সম্পর্ক টিকেনি ভারতের বলিউড থেকে শুরু করেই টলিউডেও তার প্রেমিকা ছিল বলে প্রচার আছে ইমরানের বাঙালি প্রেমিকাও কিন্তু বিখ্যাত তিনি অভিনেত্রী সুচিত্রা সেনের মেয়ে নায়িকা রাজনৈতিক মুনমুন সেন ইমরানের কাছে কলকাতা নাকি খুব পছন্দের শহর ছিল যার কারণ ছিল মুনমুন সেন তখন পাকিস্তানি ক্রিকেটার ইমরান খানের সঙ্গে অভিনেত্রী মুনমুন সেনের চুটিয়ে প্রেম করার গুঞ্জন রটেছিল তবে এটি গুঞ্জনই থেকে গেছে শুধুমাত্র মুনমুন সেনই নয় ইমরানের সঙ্গে অভিনেত্রী জিনতামানের সম্পর্ক নিয়ে শুরু হয়েছিল জল্পনা কিন্তু তাদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছিল রাজনৈতিকভাবে শত্রুতার মধ্যে থাকা দুই দেশ এরপর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর সঙ্গে ইমরানের সম্পর্ক নিয়েও নানারকম খবর ছড়ায় তবে সুচিত্রা কন্যা মুনমুন সেনের সঙ্গে তার সম্পর্ক আজও প্রশ্নের মুখে ফেলে রেখেছে সকলকে পরে ক্রিকেটার ইমরান খান এবং অভিনেত্রী মুনমুন সেন দুজনই রাজনৈতিক সক্রিয় হন বন্ধ হয়ে যায় কথাবার্তা কিন্তু বিভিন্ন গণমাধ্যম দাবি করেছে একসময় নিয়মিত যোগাযোগ ছিল দুজনের তবে আজ সবই অতীত ইমরান প্রধানমন্ত্রী হলে আবারও দেখা যেতে পারে দুজনকে মনমোহন সেন কলকাতা সাংসদ যে কোনো একটি রাষ্ট্রীয় সফরে দুজনের দেখা হয়ে যাওয়ার জোর সম্ভাবনা রয়েছে যেদিন দেখা হবে দুজনের সেদিন একটি প্রশ্ন ভেসে আসবে ইমরানের দিকে হাই ইমরান হাওয়ালিও প্রশ্নটি করবেন মুনমুন সেন বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ